এইটা হলো শার্প অ্যাকোয়াস আর 6 ফাইনালি এই ফোনটা রিভিউ করার জন্য আজকে বসে গেলাম তবে ভাই এই ফোনটা না একদম ইন ডেপ রিভিউ দিতে পারবো না কেন কোন এই ফোনটা আসলে ওই রকম ইউজার এক্সপিরিয়েন্সটা নেই বা ইউজ করতে পারি নাই জাস্ট ফার্স্ট ইনিশিয়ালি ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি আর টু গিয়ে বিভিন্ন ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে যাওয়ার চেষ্টা করবো এই ফোনটা আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি বা কতটুকু বেটার দেখেন এই ফোনটা দেখলাম বর্তমান সময় মার্কেটে 28,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে এখন আপনি যদি 28,000 টাকা খরচ করে এই ফোনটা কিনেন আপনার সিদ্ধান্ত আদৌ কি সঠিক হবে কি হবে না সেটাই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক ধন্যবাদ জানাচ্ছি KMG মোবাইল ফিউচারকে কারণ এই ফোনটা দিয়ে আমাদের এই ভিডিও করতে সহায়তা করার জন্য তাদের যাবতীয় ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তাদের সব নামটা আমি কর্নারে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এবং তাদের কাছ থেকে চাইলে এই ফোনটা পারচেস করতে পারেন আচ্ছা প্রথমে যদি এই ফোনটার ওভান লুক ডিজাইন আর বাটন পড়ে কথা বলি তাহলে আমরা কী কী দেখতে পাচ্ছি এই ফোনের ডান পাশে তারা দিচ্ছে হচ্ছে ভলিউম বাটন তার নিচে রয়েছে একটা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আর তার নিচে রয়েছে একটা পাওয়ার বাটন যেটা আমার কাছে মনে হয়েছে কি মানে পাওয়ার বাটনের ফিল দা একটু চিকন তো হাতে বাঁধে টুকিটাক আর বাবা সে একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ দেখতে পাচ্ছি আর উপর অংশ রয়েছে সেকেন্ড আই নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সিম কার্ড রয়েছে যেখানে আপনি ফিজিক্যালি একটা সিম কার্ড এবং একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন আর নিচের দিকে রয়েছে প্রাইমারি স্পিকার প্রাইমারি মাইক টাইপ সি পোর্ট চার্জিং সিস্টেম এবং 3.5 mm হেডফোন যায় ফোনটার সামনের পেছনে যে কি প্রোটেকশন করতেছে ওই নিয়ে তেমন এত তথ্য পাইনি দ্যাটস একটু খোয়াই চেয়ে নিচ্ছি আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরার বাম বা ক্যামেরার মডিউল তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ওভারলুকস অ্যান্ড ডিজাইন এখন ডিজাইন উপর ভিত্তি করে যদি এই ফোনটাকে পার্সোনালি আমি মার্ক দিই কত দিব এইটাকে দিচ্ছি আমি 10-6.5 আমার কাছে এমনটাই মনে হচ্ছে আপনি এই ফোনের ডিজাইন কত দিবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন আচ্ছা এবার যদি এই ফোনটা ডিসপ্লে সেকশনে আসি তাহলে কী পাচ্ছি আমি ফার্স্ট ইমপ্রেশনে বা ইনিশিয়াল ইমপ্রেশন বলবো কি এই ফোনের ডিসপ্লেটা আসলে আজ ভালো লাগছে কেন দেখুন এনে 6.7 ইঞ্চের একটা IGZO-ONED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার PPI ডেন্সিটি দেখলাম 456 আর এই ফোনটার ম্যাক্স স্ক্রিন ব্রাইটনেস সেটা হচ্ছে 2000 nits পর্যন্ত বা সেক্ষেত্রে বলা যায় আপনি যদি এই ফোনটা একদম ডাইরেক্ট সানলাইটের আউটডোরে যেভাবে ব্যবহার করেন ডিসপ্লে দেখতে কোনো প্রকারের বিপদ হবে না সো ডিসপ্লেটার ভিজিবিলিটি বেশ ভালোই ছিল পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা না বেশ ভালো রকমের কার্ভ ডিসপ্লে হওয়ার ধরুন বিভিন্ন পয়েন্ট থেকে ভিউ অ্যাঙ্গেল বেশ ভালোই ছিল সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বলাই যায় বেশ ভালোই রকমের পাবো ছিল পাশাপাশি ফোনটাতে রয়েছে স্টিরিও স্পিকার সাউন্ড রেডি বা এখানে কিন্তু ডিসেন্ট লেভেলের পেয়েছি আর হ্যাঁ বুঝতে ভুলেই গিয়েছিলাম এটা কিন্তু 240 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ভাই বুঝতে পারতেছেন আমার মনে হয় এটাই আমার মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স একটা ফোন বা ফার্স্ট এক্সপিরিয়েন্স নিলাম এমন একটা ফোন যাতে 240 Hz রিফ্রেশ রেট রয়েছে তো ওভারঅল যদি আমি বলি হ্যাঁ ভাই এই ফোনটার ডিসপ্লেটা না আমার কাছে বলবো কি একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতেছে কারণ ডিসপ্লেটার পিক ব্রাইটনেস ভালো রিফ্রেশ রেট ভালো টাচ রেসপন্স ভালো পাশাপাশি ওভারঅল মিলে কার্ভ মিলে এই ফোনটা যা আউটপুট দিতেছে আমি এক কথায় বলবো আপনি এই ফোনটার ডিসপ্লেটা নিয়ে ফুলি স্যাটিসফাই থাকবেন বলে আমার বিশ্বাস আচ্ছা এবার যদি এই ফোনটার পারফরমেন্সের জায়গায় আসি তাহলে কেমন হালচাল পাচ্ছি ওয়েল অপারেটিং সিস্টেমে শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটা চলতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13-এ অর্থাৎ বলা যাক মোটামুটি লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপনি এই ফোনটা চালাতে পারতেছেন আর এই ফোনটা আমার একটা ভেরিয়েন্ট হয় দেখতাম যেটা হচ্ছে আপনার 12 GB র্যাম 128 GB স্টোরেজ র্যামটা হচ্ছে LPDDR5 আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1 তো সেক্ষেত্রে বলবো এই ফোনটা র্যাম ম্যানেজমেন্ট পারফরমেন্সটা পাই যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল আমরা দেখছি ওপেন টাইম ক্লোজ টাইম মাল্টিডাসি মাল্টি কনজিউমিং যথেষ্টই ফাস্ট পেয়েছি ইনিশিয়ালি যতটুকু চেক করা পসিবল হয়েছে সেদিক থেকে কোনো প্রকার ডিলে পাইনি আর আপনি আমাদের ধারণা করতে পারেন দেখুন একটা ফোনে যদি 12 GB র্যাম হয় তাহলে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পাবো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটা কিন্তু স্বাভাবিক আর এই ফোনটার চিপসেটের জায়গায় ব্যবহার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 সেটা হচ্ছে আপনার 5 nm প্রসেসর এখন দেখেন কলকেন স্ন্যাপড্রাগন 888 এইটা কিন্তু মোটামুটি বলাই যায় শক্তিশালী একটা চিপসেট বা স্ট্রং একটা চিপসেট ক্রু ডে টু ডিলাইভের ক্ষেত্রে কোনো পথে কোনো বিপদ হবে না এটা শিওর আর এই ফোনটা দিয়ে আমরা দেখলাম গেমিং টিমিং করা তো সম্ভব হয় নাই তবে দেখুন 888 না একটু আপনার হিট জেনারেট করে তো আমরা এই ফোনটা দিয়ে যখন ভিডিওটা কিছু কিছু করতেছিলাম তখন দেখলাম কিন্তু এই ফোনটা গরম হয়ে যাচ্ছিল তো এই গরম হয়ে যাওয়ার প্রবণতা একই জিনিস আবার নতুবা নির্দেশনা করে যে এই ফোনটা যদি আপনি গেমিং টিমিং করেন সেক্ষেত্রে কিন্তু হিটিং ইস্যুটা পাবেন তো 888 প্রসেসর দিয়ে না আপনি গেমিং করতে পারবেন আমরা তো 888 প্রসেসর অনেক ফোনে রিভিউ করছি সেক্ষেত্রে দেখছি আপনি ফোনটাকে গেমিং করার ক্ষেত্রে বেশ ভালো রকমের স্যাটিসফাই থাকবেন তবে হিপ যখন ফোনটা হিট জেনারেট করবে তখন আগে কি অনেকটাই ফ্রেমটা পেতে অবাক করা যাবে আর এই ফোনটা আমি বলবো এই ফোনটা মোটামুটি ক্যামেরা ইউজ করে দেখছি যেহেতু ফোনটা হিট জেনারেট করতেছে এর মানে বোঝা যাচ্ছে যে এই ফোনটা হ্যাঁ হিট জেনারেট করবে তো ওভারঅল এই ফোনটা ডে টু ডে পারফরমেন্স ঠিকঠাকই আসে বা অ্যাজ ওয়েল নর্মাল আসে তবে গেমিং ক্ষেত্রে হয়তো আপনার ওই যে যখন গরম হয়ে যাবে তখন আর একটু বেগ পথ হবে এটা ছিল আমার এই ফোনের পারফরমেন্স একটা জিনিস লক্ষ্য করেছি যে শার্প অ্যাকোয়াস R6 না ক্যামেরা নিয়ে প্রচুর পরিমাণে হাইপ হাইপ থাকবে না বা কেন দেখুন এইটার ফোনে মানে পেছনে যে রেয়ার ক্যামেরাটা এমনভাবে হাইলাইট করতেছে লাইক মনে হচ্ছে একটা সেন্সর ধাপ করে বসাই দিছে এরকম ব্যাপার সেবা আচ্ছা এই ফোনটা রেয়ারের মতো একটা সেন্সর ব্যবহার করা হয়েছে
যেটা হচ্ছে আপনার 20.2 মেগাপিক্সেলের, তার অ্যাপারচার 1.9। সো আপনাদেরকে জাস্ট স্ক্রিনে কয়েকটা ছবি দেখা যাচ্ছে, আপনারা দেখুন ফটো কোয়ালিটি কেমন, গোটামুটি দেখে তো বুঝতেই পারতেছে। আমি বলবো কি, এই ফোনের মেন ক্যামেরার ফটো কোয়ালিটিটা একদম ন্যাচারাল ছবি ক্যাপচার করে না, একটু ওভার এক্সপোজ করে, একটু বেশি মানে আমরা দেখছি ছবিতে একটু ওভার শার্প করে দেওয়া, তোমরা লক্ষ্য করছি এই ফোনের মেন ক্যামেরার ক্ষেত্রে। তাছাড়া 20 মেগাপিক্সেল হলেও যে আহামি ডিটেলস লস পাইছে কিছু দেবো না, 20 মেগাপিক্সেল হলেও কিন্তু ফোনের রকমের ডিটেলস ধরে রাখে এই ফোনটার মেন ক্যামেরাটা। আর দেখলাম লোলাইটের ক্ষেত্রে, আমরা তো বর্তমানে লোলাইটে আছি, লোলাইটের ক্ষেত্রে না এই ফোনটার কিছুটা নয়েজের দেখাও লক্ষ্য করছি, জিনিসটা আমরা ইনিশিয়ালি লক্ষ্য করলাম। তো মোটামুটি বলবো এই ফোনটার মেন ক্যামেরার ফটো কোয়ালিটি বা ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি নিয়ে না আর কি, আমি যতটুকু এক্সপেকটেশন রাখছিলাম বা যতটুকু ভাবছিলাম আমার আশানুরূপ এক্সপিরিয়েন্সটা পাই নাই বা ওইরকম ফিডব্যাকটা দিতে পারে নাই। আর এই ফোনটার সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর, স্ক্রিনে জাস্ট করে ছবি দেখাচ্ছি, মোটামুটি দেখুন আপনাদের কাছে এই ফোনটার সেলফি ক্যামেরাটা কেমন লাগছে যেটা আপনার আমাকে জানান। আমি এক কথা বলবো, যদিও বলি আমার কাছে ভাই এই ফোনটার সেলফি সেলফি ক্যামেরাটা মোটেও ভালো লাগে না। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি। আর যদি ভিডিও সেশনের বারে কথা বলি, এই ফোনটার মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ রয়েছে 8K তে 30 FPS এর ভিডিও রেকর্ড করার অপশন, তবে এই ফোনটার 4K তে 60 FPS এর ভিডিও কেমন হয় এটা আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। লেটস গো। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটার একদম মেন ক্যামেরা দিয়ে 4K তে আপনার 60 FPS। হ্যাঁ, এই ফোনটাতে আপনার 8K তে 30 FPS এর ভিডিও রেকর্ড করা যায়, তবে আমরা যা যেহেতু 4K তে 60 FPS আমাদের জন্য এনাফ, তো এই ফোনের এরকম ভিডিও কোয়ালিটি কালে কেমন হয় তার এক্সপ্রেস দিচ্ছি। তো এই তো ছিল মোটামুটি এই ফোনের ভিডিও কোয়ালিটি, দ্যাটস ইট। তো দেখে তো বুঝতেই পারেন কেমন ছিল এই ফোনের ভিডিও কোয়ালিটি। আমি বলবো হ্যাঁ, এখানটার ভিডিও কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই লাগছে আমার কাছে। এখন এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি আসলে যতটুকু আউটপুট না দিতে পারতেছে, ওই ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ভালো রকমের স্টেবল পারফরমেন্স দিচ্ছে। তো এই ফোনটার ফটো কোয়ালিটি নিয়ে অ্যাকচুয়ালি আমি সন্তুষ্ট হতে পারি নাই, বাট ভিডিও কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। আচ্ছা, এত সাথে জিনিসকে পাওয়ার দেওয়ার জন্য এর মধ্যে পুরো কিছু হচ্ছে 5000 mAh ব্যাটারি। তো বলাই যায় মোটামুটি 5000 mAh ব্যাটারি থেকে মোটামুটি একদিন ব্যাকআপ পেয়ে যাবেন আপনি। আর এই ফোনের টুকিটা ইউজ করলে যদি আপনি এই ফোনটা মিড লেভেল আপার ব্রাইটনেস দিয়ে আপনার ভিডিওটিকে দেখেন, ধারণা করা যায় মোটামুটি আপনি 6 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর গেমিং টেমিং করলে এখানে গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে, ধারণার উপর ভিত্তি করে বলতেছি, আপনি অলমোস্ট 5 ঘন্টার মতো গেমিং করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো এই তো ছিল মোটামুটি এই ফোনটার ব্যাটারি সেকশন। আচ্ছা, এই ফোনটা কিন্তু আরও কিছু বিশেষ পয়েন্ট আছে, দেখুন সিকিউরিটি আমাদের ক্ষেত্রে এতে রয়েছে 8 সনিক ফিঙ্গারপ্রিন্ট, এইটা মোটামুটি ফার্স্ট জেন অ্যাকুইটি ছিল আমার দিক থেকে। পাশাপাশি ফোনটা রয়েছে স্টিরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি এটাও কিন্তু ডিসেন্ট লেভেলের ছিল। তো এটি ছিল মোটামুটি এই ফোনের ওভারলুক ডিজাইন কনফিগারেশন এবং পারফরমেন্স। এখন এই ফোনটার ফাইনাল সংশ্লেষণ চলুন এটা আমাদের স্টুডিওতে কিনতে চেষ্টা করি, লেটস গো। অলরাইট, ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু আমাদের স্টুডিওতে যমুনা ফিউচার পার্ক থেকে। এখন দেখুন শার্প অ্যাকোয়াস R6 এই ফোনটাতে মোটামুটি ব্যবহার করলাম আমার ফোনে দিয়ে, টুকিটাকি গেমিং করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে ইনিশিয়ালি, ক্যামেরাটাও ইউজ করলাম, মোটামুটি র্যাম ম্যানেজমেন্ট পারফরমেন্সটা কিছুটাও চেক করে দেখলাম। এখন আমাদের ইনিশিয়ালি বা ফার্স্ট ইম্প্রেশনের এক্সপিরিয়েন্সে কী বলে, ওইটা কি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করা যায় নাকি ওই ফোনটা কিনা থেকে বিরত রাখা যায়, যেহেতু প্রাইসটা একটু বেশি 28,000 টাকা। যদি আমরা এই ফোনটার পজিটিভ সাইড নেগেটিভ সাইডের কথাবার্তা বলি, পজিটিভ সাইডের মধ্যে বলবো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা, ডিসপ্লেটা নিয়ে সন্দেহ আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ IGZO একটা OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা রেগুলারলি 120Hz পর্যন্ত দেয়, আর গেমিং টেমিং সেশনে কিন্তু আপনার 240Hz রিফ্রেশের দিচ্ছে সেই দিক থেকে। আর পাশাপাশি এই ফোনটার পিক ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভাই 2000 nits পর্যন্ত। তো এত শত জিনিস মিলে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে ভালো লাগছে ডিসপ্লেটা। তো আমি বলবো যারা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ওই ডিসপ্লে দিয়ে নেবেন বেশ ভালো লাগবে। পাশাপাশি ওই ফোনে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে এইটা কিন্তু স্ট্রং চিপসেট, ভালো চিপসেট, ভাই গরম হয়ে যায় এই জন্য হয়তো আক্ষেপ থাকতে পারে, তবে পারফরমেন্সের জায়গায় কোনো ঘাটতি পাই নাই আমরা মূলত। তো এই দুইটা পয়েন্ট হচ্ছে এই ফোনটার পজিটিভ পয়েন্ট। এখন দেখেন যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমার কাছে নেগেটিভ পয়েন্ট প্রচুর দেখছি আমরা, দেখেন এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, নেগেটিভ পয়েন্টের মধ্যে সর্বপ্রথম হচ্ছে দেখুন এটা কিন্তু শার্প অ্যাকোয়াস R6 অর্থাৎ শার্প কোম্পানির ফোন, এইটাই হচ্ছে বড় একটা মেজর ইস্যু। দেখুন একটা শার্প কোম্পানির ফোন আমি বলবো কি 29,000 টাকা দিয়ে বা 28,000 টাকা দিয়ে আমার দিকে কেনা কখনো যুক্তি কিনা। এই ফোনগুলো দেখুন ইউজ ফোন বা বাইরের থেকে এসছে, আগে কেউ ব্যবহার করেছে, এখন এই ফোনটা আগে কোনো অবস্থানে ছিল এটা কিন্তু আমরা বেসিক্যালি জানি না। এই জায়গা থেকে এত টাকা দিয়ে একটা এমন একটা ব্র্যান্ডের ফোন কিনলাম, যদি এই ফোনের কোনো ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়, দেখুন হাত থেকে পরেই কিন্তু ডিসপ্লেটা নষ্ট হতেই পারে, পাশাপাশি কিছুদিন পর ব্যাটারিটা কিন্তু ফুলে যেতেই পারে, কারণ এগুলো ইউজ ফোন যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এখন সেই জায়গা থেকে আমি বলবো কি 28,000 টাকা দিয়ে আসলে এইসব ফোন না আমার দিক থেকে কেনা যুক্তি না। আপনি যদি দেখুন আপনি যদি আর 2000 টাকা বাড়ান বা 1000 টাকা বাড়ান, আপনি কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 5G ওই ফোনটা পেয়ে যাচ্ছেন। এখন ওই ফোনটার পারফরমেন্স আর শার্প অ্যাকোয়াস R6 ওই ফোনের পারফরমেন্স সেমই দিবে, বরঞ্চ আমি বলবো যে আপনার স্যামসাং গ্যালাক্সি S21 এর যে UIটা না অনেকটাই স্মুথ পারফরমেন্স পাবেন আপনি, ওই UI এক্সপিরিয়েন্স অনেকটাই বেটার পাবেন।
এখন আমি বলবো যে শার্প অ্যাকোয়াস আর সিক্স না আমার দিক থেকে 28 কে 29,000 টাকা দিয়ে কেনা যৌক্তিক না। হ্যাঁ, যদি আপনি ডিসপ্লেতে রাখা কি ভালো এক্সপিরিয়েন্স পাবেন, তাই বলে কি আপনি স্যামসাংয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবেন না, স্যামসাংয়ে কি আপনি ভালো ক্যামেরা পাবেন না, স্যামসাংয়ে কি আপনি ভালো পারফরমেন্স পাবেন না। তো সব দিক থেকে আমি বলবো কি, যেহেতু মার্কেটে সেই একই প্রাইস রেঞ্জে আপনি স্যামসাং গ্যালাক্সি S21 5G পেয়ে যাচ্ছেন অথবা আইফোন XR পেয়ে যাচ্ছেন, ওইগুলো বাদ দিয়ে এইটাকে না আমার দিক থেকে যৌক্তিক না। তো এইটা ছিল মোটামুটি এই ফোনটার ব্যাপারে আমার কিছু এক্সপিরিয়েন্স বা আমার মতামত। তো বলবো এখন কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না, ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আজকে ভিডিও পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। আপনারা যদি এত কষ্ট করে যেহেতু ভিডিও বানিয়েছি সেই জায়গা থেকে একটা লাইকই ডিজার্ভ করতেছি, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।